রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুমাতুল বিদা। সরাসরি চলে যাব তার কাছে। একই সাথে রাজবাড়ি থেকেও আমাদের আরেক সহকর্মী সুমন বিশ্বাস যুক্ত হচ্ছেন। তাদের কাছ থেকে ঢাকায় ফেরার খবর জানার চেষ্টা করব। শুরুতে আমরা জুমাতুল বিদার কাছে যেতে চাই। বিদা, ঈদের পর পঞ্চম দিন চলছে, নিশ্চয় এখন ঢাকায় ফেরা মানুষের চাপ বাড়ছে, কী অবস্থা দেখছেন? আপিক, সকাল থেকে কিন্তু রেল যোগে ঢাকায় ফেরা মানুষের খবর আমরা জানিয়েছিলাম, যেখানে উপচে পড়া মোটামুটি ভিড় আমরা দেখতে পেরেছি। এর পাশাপাশি ঠিক এই মুহূর্তে যেহেতু বাসে ঢাকায় ফেরা যাত্রীর কথা হচ্ছে, ঢাকায় ফেরা যাত্রীর সংখ্যা আসলে মোটামুটি বড়া চড়ে এবং তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে ফিরে আসছেন। আমাদের সাথে কথা হয়েছে যাত্রীদের, তারা যেটি জানিয়েছে যে কর্মব্যস্ততা এবং যেই শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো খুলে যাবে, যার কারণে তড়িগড়ি করে ঠিক এই সময়ে রুজি রুটির কারণেই কিন্তু ঢাকায় ফিরে এসেছেন তারা প্রিয়জন স্বজনকে ছেড়ে। এবং নারীর টানে যখন তারা ঢাকা ছেড়েছিলেন তখনের স্বস্তির যাত্রার কথা জানিয়েছেন এবং এবারের ফিরে আসায় যেই স্বস্তি এবং কম সময়ে ফিরে আসা, যানজট কম থাকার কথাটাও তারা জানিয়েছেন। আমরা ঠিক যেই স্থানটিতে দাঁড়িয়েছি এখানে কিন্তু বিভিন্ন জেলা উপজেলার গাড়িগুলো ছেড়ে আসছে এবং যাত্রীরা নিজেদের পছন্দ মতো সুবিধাজনক স্থানে নেমে যাচ্ছেন। এবং যাত্রীরা জানিয়েছেন যে এই যেই স্বস্তির যাত্রা চলতি বছর ছিল এটি যাতে অব্যাহত থাকে এবং এটি যাতে আরও স্বাচ্ছন্দ্যের একটি যাত্রায় পরিণত হয় সেই দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন কর্তৃপক্ষের। পাশাপাশি আজকে ঢাকা ছেড়ে যাচ্ছেন এমন যাত্রীর সংখ্যাও কিন্তু চোখে পড়ার মতো। তারা কিন্তু ঈদ পরবর্তী সময়ে ঝক্কি ঝামেলা এড়িয়ে একটু স্বস্তিতে ঢাকা ছেড়ে প্রিয়জনের সাথে কিছুটা সময় অতিবাহিত করার জন্য নারীর টানে ছুটে যাচ্ছেন এই দিনেও। আতিক, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি বিদা, আপনি থাকুন সেখানে। এবার আমরা একটু ঘাট পরিস্থিতির খবর জেনে আসতে চাই। সুমন বিশ্বাস আমাদের সাথে রয়েছেন রাজবাড়ি থেকে। সুমন, পদ্মা সেতু হওয়ার ফলে তো নিশ্চয় একটু ঘাটে মনে হয় চাপ কম রয়েছে, কী অবস্থা দেখছেন? আতিক, এক কথায় বলতে গেলে পদ্মা সেতু চালুর পর থেকে দৌলত দেওয়ার ঘাট কর্মস্থলে ফিরছে, কিন্তু দৌলত দেওয়া ঘাটে এসে ফেরির জন্য কোনো যানবাহন গুলোকে কিন্তু একটু অপেক্ষা করতে হচ্ছে না। যাত্রীরাও লঞ্চ ফেরি যেটাই ইচ্ছা তারা কিন্তু এই ঘাট পাড়ি দিতে পারছে, কোনো দুর্ভোগ বা ফেরির জন্য অপেক্ষা সেটি কিন্তু নেই। আমি যদি বলি যে ঘাটের দৌলত দেওয়া ঘাটের যে অতীতের যে চিত্র ছিল, যে দৌলত দেওয়া ঘাটে এসে দীর্ঘ সময় যানবাহন গুলোকে অপেক্ষা করতে হতো ফেরির জন্য, সেই যানবাহনের যে যাত্রীগুলো ছিল তাদেরকেও অপেক্ষা করতে হতো দীর্ঘ সময়, সেইটি কিন্তু এখন আর দৌলত দেওয়া ঘাটে একদম নেই। মূলত পদ্মা সেতু চালু হবার পর থেকে যানবাহন এবং যাত্রীর সংখ্যাও এই দৌলত দেওয়া ঘাটে কিন্তু কমেছে অর্ধেকের বেশি। ডিআইডব্লিউটিসির তথ্য মতে প্রায় অর্ধেক যানবাহন এই রুট আর এখন ব্যবহার করে না, ফলে দৌলত দেওয়া পাটুরিয়া নৌ রুটে ঈদ প্রস্তুতের জন্য যে বৃষ্টি ফেরি রয়েছে সেই বৃষ্টি ফেরিও কিন্তু এখন চলাচল করতে হচ্ছে না, খুব সহজেই যানবাহন গুলো এই ঘাটে এসে কিন্তু ফেরি পাচ্ছে। মূলত এক কথায় বলতে গেলে আমরা ঈদের পর থেকে দেখছি কর্মস্থলে ফেরা মানুষের দৌলত দেওয়া ঘাটে এসে কোনো দুর্ভোগ নেই, খুব স্বাভাবিক ভাবেই তারা কর্মস্থলে ফিরতে পারছে। আপনি মূলত এই ছিল দৌলত দেওয়া ঘাট পরিস্থিতি। জি সুমন বিশ্বাস, অনেক ধন্যবাদ। দর্শক, ঈদে ঢাকায় ফেরার মানুষজন যে ঢাকায় ফিরছেন সেই খবরটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন বিশ্বাস, এবং এর আগে যুক্ত হয়েছিলেন জুমাতুল বিদা।